ডেনিম সলিউশনস লিমিটেড দীর্ঘদিন যাবৎ 2013 থেকে আজকে পর্যন্ত ডেনিম লন্ড্রি রিলেটেড যে সাপোর্ট আছে সেই সাপোর্টগুলো ডাইস্টার কাইজার কোম্পানির মাধ্যমে ইনিশিয়ালি শুরু করলেও ডেনিম সলিউশনস লিমিটেড একটা সময় গিয়ে ফিল করে যে এই সেক্টরের মেশিনারিজ এবং আদার্স যে সলিউশনগুলো নিয়ে আমরা আমাদের ডেনিম রিলেটেড লন্ড্রি রিলেটেড কাস্টমারদের সাথে পাশে থাকতে হবে, সেই জায়গাটাই কী কী বিষয় নিয়ে আমরা থাকব সেই জায়গাটাই আমাদের মেশিনারিস, লেজার মেশিন, ওজন মেশিন, এই কমপ্লিট সলিউশনে আমরা ফিল করলাম যে সাস্টেনেবিলিটির ক্ষেত্রে একটা কমপ্লিট সলিউশন দরকার। এই কমপ্লিট সলিউশনের ক্ষেত্রে অন্যতম যে উপকরণ, অন্যতম যে অংশ, সেটা হচ্ছে ওজন মেশিন। ওজন মেশিনকে আমরা বর্তমান না বলে আগামীর কি পয়েন্ট, কি মেশিন, কি সাকসেস যেটা বলি না কেন, একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে এই ওজন মেশিন। এই ওজন ডেনিমের জন্য আমাদের ডেনিম সলিউশনস লিমিটেডের একটি সেপারেট ইউনিট ডেনিম অ্যান্ড জিন্স টেকনোলজি লিমিটেডের এক ঝাঁক তরুণ টেক্সটাইল প্রকৌশলী যারা সেলস এবং আফটার সেল সার্ভিস যেটা ইরেকশন এবং পরবর্তী সময়ে যে কোনো প্রবলেমের সময় খুব দ্রুত সময়ের মধ্যে প্রবলেম সলভ করার জন্য তারা রেডি আছে। সেফ ফ্যাশন যেটা পার্কসিন্স গ্রুপের প্রতিষ্ঠান, ঢাকা গার্মেন্টস অ্যান্ড ওয়াশিং যেটা হ্যামস গ্রুপের প্রতিষ্ঠান, ব্লু ক্রিয়েশন যেটা স্টার্লিং গ্রুপের প্রতিষ্ঠান, মাহমুদ ফ্যাশন যেটা মাহমুদ গ্রুপের একটি প্রতিষ্ঠান, লন্ডন ইন্ডাস্ট্রি লিমিটেড যেটি এনবয় গ্রুপের একটি প্রতিষ্ঠান, ভার্টেক্স গ্রুপ যেটি ভার্টেক্স ওয়াশিং নামে পরিচিত, এই প্রতিষ্ঠানগুলোতে খুবই সুনামের সাথে ওজন ডেনিম তার সার্ভিস দিয়ে চলছে। ওজন ডেনিম একই সাথে একটি জেনারেটর দিয়ে দুইটি ট্রাম্বলার, কোনো কোনো ক্ষেত্রে তিনটি ট্রাম্বলার সহ তার কার্যক্রম পরিচালনা করে। এখানে বিষয়টা হচ্ছে ওজন মেশিনের একটা নির্দিষ্ট সময় অক্সিজেন ওজনে রূপান্তরিত হওয়ার সময় একটা নির্দিষ্ট সময় লাগে, এরপরে ওই মেশিনটা প্রসেসিংয়ে থাকে। যখন প্রসেসিংয়ে থাকে তখন কিন্তু আমার ওজন জেনারেটরটা বসে থাকতেছে, ওজন ডেনিম ফিল করছে সেই সময় ওজন জেনারেটর বসে না থেকে ঠিক তার পাশের আরেকটি ট্রাম্বলারে ওজন গ্যাস ইনপুট করবে। তার মানে আমি একই সাথে দুইটি মেশিন আমরা চালাইতে পারতেছি, আমরা একই সাথে তিনটি মেশিন চালাতে পারতেছি। একটা সময় ছিল ওজন মেশিন দিয়ে আমরা শুধুমাত্র দুইটি কাজ করতাম, পকেট ক্লিনিং এবং শেড কারেকশন। আমরা এই ওজন ডেনিম তার রেভলিউশনের মাধ্যমে আমরা বলতে পারি সেই সময়টি অলমোস্ট পাস্ট। শুধুমাত্র শেড কারেকশন এবং পকেট ক্লিনিংয়ের জন্য ওজন মেশিন নয়, আমরা ক্লোরিনকে এই সেক্টর থেকে পুরোপুরি বিদায় করার জন্য, অর্থাৎ পুরো ব্লিচিং প্রসেসটা ওজনে নিয়ে আসার জন্য ওজন ডেনিম ডেভেলপমেন্ট প্রক্রিয়াটা সে যেভাবে পরিচালনা করতেছে ঠিক একইভাবে ডেনিম অ্যান্ড জিন্স টেকনোলজি লিমিটেড ডেনিম সলিউশনস লিমিটেডের সহযোগিতায় একই সাথে আগামীতে প্রত্যেকটি মেশিন রান রাখতে সর্বোচ্চ সময়ের মধ্যে যে কোনো একটি প্রবলেমে পৌঁছানোর জন্য ডেনিম অ্যান্ড জিন্স টেকনোলজি রেডি তার সাপোর্ট এবং সর্বোপরি ট্রেনিং এবং আদার্স ফ্যাসিলিটি নিয়ে। আশা করি এই ইন্ডাস্ট্রি উপকৃত হবে এই ওজন ডেনিমের মাধ্যমে, এবং একই সাথে এটির একটি পার্ট হিসেবে ডেনিম অ্যান্ড জিন্স টেকনোলজি লিমিটেড গর্বের সাথে ওজন ডেনিমকে বাংলাদেশে রিপ্রেজেন্ট করে যাবে। We are in ITMA 2024. Now we are in a very special booth showcasing the very important technology particularly for denim industry. Ozone is being used in many places, but nowadays more significantly in denim industry. So this company is Ozone Denim. So I got Mr. Aslan, Marketing Technical Manager of Ozone Denim. So thanks for your time. Thank you for joining us. Yeah, thank you. You're welcome. So if you briefly introduce your company and the technology you are producing. Sure. So we were founded here in Istanbul in 2005.
We supply ozone generators and ozone generator systems, especially for the sustainability wash. Our generators are kind of unique in the business because we're doing more of a modular system oriented to the sustainable wash part. So we're trying to reduce chemicals, we're trying to reduce water. Our generators are focused on the denim industry. Last couple of years, especially big brands like Inditex, Levi's, etc., want the amount of chemicals and water used for like the bleaching process, the backstaining process reduced. In order to do this, you have to use a natural way, and the natural way is the best way to do this is using ozone gas. So our ozone generators basically focus on three different methods. One is backstaining, where you're reducing the backstaining chemicals, so cleaning pockets, cleaning the surface, making the surface a little bit more yellow. This is the more traditional way. The second way is bleaching, which is usually done after extraction or in different ways, even with towels or with ozone booster chemicals, etc. You're able to bleach the garments from a certain color and do the decolorization process to a certain point. You can do 4 shades, 5 shades, 6 shades, depending on the requirement here. The biggest advantage of ozone here is that you're reducing the bleaching chemicals. So instead of harming the environment by using bleaching chemicals, you're actually using a natural process by using the ozone gas. The third process, which is still under, let's say, review and acceptance in our sector, is the water treated process. There's only two companies in this industry that does it. One of us is us. The water treated process actually helps clean the pockets, clean the surface of the garments inside water with ozone gas, and you're actually able to do some light bleach shades as well. And you're able to clean the actually dirty indigo water with ozone during this process. So there's three different processes here. This all helps denim manufacturers on achieving their sustainability wash. How is the way you are controlling ozone once you are using in these applications? We have a patented system in our ozone generators. What we do is we give, with our ozone generator, we produce the gas via an oxygen generator, a PCA modular oxygen generator. So we feed oxygen, O2, to the ozone generator. Via electricity, we produce another O, which means O2 plus O becomes O3. And then we send O3 into the application machine, which is our ozone tumbler, ozone wash machine. It is dry, no steam, no water. Basically, what we do is once the ozone is inside the tumbler, because the jeans are half wet, or as we call humid, the H2O and O3 combines together to give you that leaching effect. So you start the process there. After a certain period of time, you take it out and you do the finishing processes. So everything is done in a complete automatic system, basically. I see. And you are replacing chemicals like bleaching chemicals. Bleaching chemicals, anti-backstaining chemicals, some enzymes, reducing stone, etc. A little bit of amount of stone, of course, not all of it. And also, the most important thing is nowadays, laser ozone combined is very good as well, because ozone helps give that laser a more natural look as well after wash. So laser combined with ozone is definitely the future for sustainability. For this ozone generation, how is the electricity consumption? So on our system, because we are using a modular system, our system actually is much more electricity efficient than the most conventional ozone generators out there right now. So from a lot of customer feedback that we've got, we are able to reduce significantly around 30-40% of electricity from the old ozone generator conventional systems right now. If you compare with the chemical process with this ozone process, yeah. So is it cost effective? Of course, you're reducing 80%, nearly 80% of chemicals, because you're getting rid of nearly 100% of anti-backstaining and most of the bleaching chemicals you're reducing. And also you're helping water consumption, around 60% of water consumption you're reducing. And other than that, of course, you've got your electricity consumption that you're reducing around 30-40% electricity consumption. So yes, beneficiary for customers that are manufacturing jeans. The response has been good. We've had one or two deals that we've closed here at the exhibition, so that's been great. Foreign customers I'm talking about. And we've also had our Turkish customers visit us here and to discuss more orders or the way they are moving. Some of them are moving from Turkey to Egypt and to Bangladesh,
or manufacturing, they are thinking of projects there. So yes, the response has been very good, actually. Okay, so I'll introduce our Bangladeshi agent, Denim and Jeans Technology, Mr. Saiful. Hello, my name is Saiful. Actually, we are working for Ozone Denim, and our company is Denim Solutions Limited, and our national department is Denim and Jeans Technology Limited. We are the sister concern of Denim Solutions Limited. We have technical team there for service purpose, and also we promote them to our Bangladeshi customers.